দর্শক আমন্ত্রণ 5 মিনিট আজকের বিশ্ব সংবাদে সঙ্গে আছি আইরিনা শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ঘানায় মারবার্গ ভাইরাস শনাক্ত দুইজনের মৃত্যু 10 আগস্ট পর্যন্ত নূপুর শর্মাকে গ্রেফতার নয় সুপ্রিম কোর্ট পশ্চিম ইউরোপের তীব্র তাপ প্রবাহ এবার ছড়াচ্ছে উত্তরে সর্বকালের রেকর্ড ছড়িয়ে ভারতীয় রুপির মান সর্বনিম্ন দর্শক শুনছিলেন শিরোনাম চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় প্রাণঘাতী মারবার্গ ভাইরাস শনাক্ত হয়েছে এই ভাইরাসে এখন পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ওই দুজন দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন চলতি মাসের শুরুতে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে তাদের দুজনের নমুনা পরীক্ষা করা হয় এরপরেই তাদের মারবার্গ ভাইরাস আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে সেনেগালের একটি ল্যাবরেটরিতেও নমুনা পরীক্ষা করা হয়েছে এবং সেখান থেকেও এই বিষয়টি নিশ্চিত করা হয় ওই দুজনের সংস্পর্শে আসায় 98 জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন এক বছরের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বারের মতো পশ্চিম আফ্রিকায় মারবার্গের অস্তিত্ব শনাক্ত হয়েছে এর আগে গত বছর গিনিতে প্রথম মারবার্গ ভাইরাস শনাক্ত হয় কিন্তু প্রথম কেস শনাক্ত হওয়ার 5 সপ্তাহ পর গত সেপ্টেম্বরেই এই ভাইরাসের প্রাদুর্ভাব শেষ হয়েছে বলে জানানো হয় মহানবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দায়ের হওয়া আইএফআইআর এর ভিত্তিতে আগামী 10 আগস্ট পর্যন্ত রূপুর শর্মাকে গ্রেফতার করা যাবে না মঙ্গলবার এই বিজেপি নেত্রীর পক্ষে এমনই রায় দিয়েছে ভারতের শীর্ষ আদালত বিচারপতি সূর্যকান্ত এবং জে বি পারিয়ালার অবকাশকালীন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে এই সময়ের মধ্যে রূপুর শর্মার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না সোমবার গ্রেফতার এড়াতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রূপুর শর্মা বিভিন্ন রাজ্যে তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এর ভিত্তিতে তাকে যেন গ্রেফতার না করা হয় নিজের আইনজীবীর মাধ্যমে সেই আবেদন জানান তিনি উল্লেখ্য নূপুরের মন্তব্যে বিতর্কের আগুন জ্বেলেছে দেশের বিভিন্ন প্রান্ত এই প্রেক্ষাপটে দেশের একাধিক রাজ্যে নূপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় ইউরোপের পশ্চিমাঞ্চলে বয়ে যাওয়া তীব্র তাপ প্রবাহ এখন উত্তরাঞ্চলের দিকে ছড়াচ্ছে বলে জানিয়েছেন দেশটির আবহাওয়া সংশ্লিষ্টরা উত্তর স্পেনের সোমবার তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় এছাড়া ফ্রান্স স্পেন পর্তুগালে ব্যাপক জায়গা জুড়ে দাবানল দেখা দিয়েছে ব্রিটেনের ইতিহাসেই প্রথম তাপপ্রবাহের কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ফ্রান্স পর্তুগাল স্পেন এবং গ্রিসে দাবানলের কারণে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে যুক্তরাজ্য তার সর্বকালের সবচেয়ে উষ্ণতম দিন দেখতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে জাতীয় আবহাওয়া অফিস জানিয়েছে ফ্রান্সের বেশ কয়েকটি অংশ তাদের সবচেয়ে উষ্ণতম দিন দেখেছে যেখানে পশ্চিমের শহর নতে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বকালের সব রেকর্ড ছাড়িয়ে ভারতীয় মুদ্রার মান সর্বনিম্ন অবস্থায় পৌঁছেছে মঙ্গলবার প্রথমবার মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মান 80 রুপিতে পৌঁছায় এদিন লেনদেনের শুরুতেই ভারতীয় রুপির মান 80.0175 পৌঁছায় যা এখন পর্যন্ত সর্বনিম্ন মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার পতনের পেছনে বিশেষজ্ঞরা বেশ কিছু কারণ দেখিয়েছেন তারা বলছেন ডলারের শক্তি বৃদ্ধি রাশিয়া ইউক্রেন যুদ্ধ আন্তর্জাতিক বাজারে আর্থিক অবস্থা অপরিশোধিত তেলের দাম ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি সহ বিভিন্ন কারণে অনেক দিন ধরেই ভারতীয় মুদ্রার মান কমছে চলতি বছর মার্কিন ডলারের বিপরীতে রুপির মান প্রায় 7% কমেছে এ বিষয়ে দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান 2014 সালের 31 ডিসেম্বর থেকে এখন পর্যন্ত মার্কিন ডলারের বিপরীতে রুপির মান প্রায় 25% কমেছে আগামীকাল বুধবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে নির্বাচন হওয়ার কথা এর আগেই জানা গেল প্রেসিডেন্ট পদে লড়ছেন না দেশটির বিরোধী দলীয় নেতা সাজিত প্রেমাদাসা যদিও জানা গিয়েছিল তিনি লড়াইয়ের মাঠে গিয়েছিলেন শ্রীলঙ্কার পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে থাকা প্রার্থী সাবেক সাংবাদিক 63 বছর বয়সী দুল্লাস আলাহাপেরুমাকে সমর্থন দিয়েছেন তিনি অপেক্ষাকৃত কম পরিচিত হলেও ক্ষমতাসীন এসএলপিপির জ্যেষ্ঠ এই আইন প্রণেতা সব হিসাব নিকাশ উল্টে দিতে পারেন বলে মনে করা হচ্ছে জানা গেছে এরই মধ্যে তিনি তার দলের সহকর্মীদের একটি অংশের মধ্যমণি হয়ে উঠেছেন প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত প্রার্থী বাছাইয়ের জন্য পার্লামেন্ট অধিবেশনে বসে মঙ্গলবার সেখানে প্রেমাদাসা তার সিদ্ধান্তের কথা জানান দর্শক এই ছিল এখনকার মতো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য